প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব পুড়ে যাওয়া রোগী ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কুর্মিটোলা জেনারেল হসপিটালে প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত সহকারী অধ্যাপক ডক্টর ফোয়ারা তাসমিম পামি। চলুন কথা বলে বিস্তারিত ও প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। পুড়ে যাওয়ার বিষয়টা যখনই আসে তখন আমরা সাধারণ অর্থে বুঝি যে আগুনে পুড়ে যেতে পারে, গরম পানিতে পুড়ে যেতে পারে, ইলেকট্রিক বার্ন হতে পারে, এমনকি এই যে পেট্রোল বোমা বা বিভিন্ন বোমা সেসবে পুড়ে যাওয়া আমরা দেখছি। তো আপনারা এই রোগীগুলি ডিল করছেন, তাদের চিকিৎসা করছেন, বাংলাদেশে কমনলি পুড়ে যাওয়ার ঘটনা বেশি ঘটে কী কারণে? আমাদের এমনিতে বেশি যদি বলি সেক্ষেত্রে গরম পানিতে পুড়ে যাওয়া এবং আগুনে, এ দুটোর পরিমাণ সবচেয়ে বেশি হয়। তাছাড়া ইলেকট্রিক বার্ন আছে। ইলেকট্রিক বার্নগুলোর মধ্যে আবার দুই ভাগ আছে, একটা হচ্ছে ঘরের মধ্যের ইলেকট্রিক বার্ন, অথবা রাস্তায় যারা কাজ করেন বা ইলেকট্রিক লাইনে কাজ করেন কিংবা নির্মাণকর্মী তাদের ইলেকট্রিক বার্ন। তাছাড়া আছে কেমিক্যাল বার্ন, আমরা সবগুলোই পাই। তার মধ্যে গরম পানি এবং আগুনে পোড়াটা, এই দুটো বেশি, এটা বেশি, বিশেষ করে শীতকাল আসলে এটার প্রকোপটা আরও বেড়ে যায়। আপনাদের কাছে আসার পরে আপনারা চিকিৎসক হিসেবে অ্যাকর্ডিংলি চিকিৎসা দিবেন সেটা আমরা বুঝি, তার আগে রোগীদের তরফ থেকে কিছু করণীয় থাকে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, একজন মানুষ আগুনে বা গরম পানিতে বা এরকম কোনো কারণে পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে তার করণীয় কি? এই ক্ষেত্রে একটু মনে করিয়ে দিই আপনাকে, আমাদের দেশে প্রচলিত যেই বিষয়গুলি আছে, পুড়ে গেলে হাতে আগুনে বা গরম পানি পরে পুড়ে গেল সঙ্গে সঙ্গে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে, কেউ লবণ দিচ্ছে, কেউ পেস্ট দিচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কী আর অ্যাকচুয়ালি করণীয় কী? এরকম আমরা পাই যে যারা হয়তো প্রথমেই ডাক্তারের কাছে আসে না, নিজেরাই এই চিকিৎসাগুলো দেয়। তো আমরা প্রথমেই বলি যে পোড়ার সাথে সাথে আগুনের কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে হবে এবং তার শরীরে যে কাপড় চোপড় ছিল বা গয়নাগাটি এগুলো খুলে ফেলতে হবে এবং পানিতে, নর্মাল পানি যেটা মানে কলের ট্যাপ ওয়াটার, সেটার মধ্যে তাকে ধুতে হবে। সেটা প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট তাকে ওটা নিচে ধুতে হয়, কারণ পোড়ার পরেও ওই জিনিসটা আস্তে আস্তে ছড়াতে থাকে, ওই পানি সেই জিনিসটাকে অনেকটা ওয়াশ আউট করে কমিয়ে আনে। যারা আমরা দেখেছি যারা সুন্দর মানে বাসা থেকে বেশ কিছু পানি দিয়ে এসছেন তাদের কিছুটা হলেও তাদের ডেপনেস বা কমে আসে আর কি, এটা একটা বিষয়। আর ওই যে বললেন আলু কিংবা ডিম পেস্ট, এগুলোর তেমন কোনো ভূমিকা আসলে নাই। অনেকে মনে করে ডিম ব্যবহার করার চাইতে পরবর্তী সময়ে যেহেতু কিছু প্রোটিন লস হয়, ডিম বিশেষ করে ডিমের সাদা অংশ এটা খাওয়াটা জরুরি, কিন্তু উপরে দিলে তো লাভ, উপরে দিলে এটা লাভ নেই, বরং এইসব জিনিস দিলে তার ইনফেকশনের ঝুঁকি বাড়ছে কিনা? হ্যাঁ, ইনফেকশনের ঝুঁকি তো কিছু বাড়ছে। তাছাড়া পেস্ট টি এগুলো না দেওয়াটাই উত্তম। রোগী আপনাদের কাছে এলো, আসার পরে আপনারা কি করে থাকেন? এই হিসেবে আপনাদেরকে প্রায়ই আমরা সংবাদ মাধ্যমে শুনতে পাই যে এটা এত পার্সেন্ট বার্ন হয়েছে বা এই রোগী খুব খারাপ। কিসের ভিত্তিতে আপনারা নির্ধারণ করেন এই রোগীটা কতটা খারাপ? এখন আমাদের কাছে যখন প্রথমে রোগীটা আসে তখন আমরা বোঝার চেষ্টা করি যে কি বার্ন হয়েছে এবং সে বার্ন কতটুকু, সেটার জন্য আমার পুরো এক্সপোজ করা দরকার, পেশেন্টটাকে দেখা দরকার পুরো কাপড় চোপড় সরিয়ে যে কতটুকু বার্ন হয়েছে এবং কি দিয়ে বার্ন হয়েছে। তো এটা আমরা একটা এক ধরনের চার্ট আছে আমাদের, ওই চার্টটা অনুযায়ী আমরা হিসাব করি যে কত পার্সেন্ট বার্ন হয়েছে। সেটার উপরে নির্ভর করে যে পেশেন্টটাকে আমি ভর্তি রাখবো না বাসায় পাঠাবো, কিংবা সে বেশি কি না, তার বার্ন অনেক বেশি কি না, তার সেক্ষেত্রে তো তার এইচডিইউ বা আইসিইউ সাপোর্ট লাগবে কি না, এগুলো। তাছাড়া ইনহেলেশন বার্ন যদি থাকে সেটা একটা ফ্যাক্টর হিসাবে আমরা ধরি, যদি ইনহেলেশন থাকে একটা জায়গায়, একটা ঘরের মধ্যে বদ্ধ হয়ে গেছে, একটা আগুন লেগেছে, সিলিন্ডার বাস থেকে অনেক সময় হয়, চুলার আগুন থেকে, কিন্তু ঘরের মধ্যে বন্ধ, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা এই জিনিসটা ইনহেলেট করে ফেলে মানে শ্বাসের সাথে চলে যায়, সেই জিনিসটা ক্ষতিকর হয়। তাছাড়া ফেসিয়াল বার্ন যদি থাকে কিংবা জেনিটেলিয়া কিংবা কোনো ভাইটাল অর্গান এগুলো যদি পোড়া থাকে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে এগুলাকে আমরা একটু সিরিয়াস হিসাবে ধরি। তাছাড়া পার্সেন্টেজের দিক থেকে
আমরা যেগুলো 10% নিচে আগুনে পোড়ার ক্ষেত্রে এবং 15% নিচে যদি গরম পানি দিয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা বাড়িতে রেখেই চিকিৎসা করতে পারি, কারণ তার জন্য কোনো স্যালাইনের প্রয়োজন হয় না, মানে আইভি স্যালাইনের প্রয়োজন হয় না। এবং এর বেশি হলে আমরা অবশ্যই তাকে ভর্তি রাখবো এবং তাকে আমরা আইভি স্যালাইন দিব, ইনজেক্টেবল ফর্মে অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ দিতে হবে, এগুলো। এবং তারপরে আমাদের দেশে আমরা 40% বা তার চেয়ে বেশি হলে আমরা এগুলাকে একটু মানে এগুলোকে সিরিয়াস হিসেবেই আমরা ধরি, 15-35% এগুলো সহজেই হসপিটালে ডিল করা যায়, কিন্তু তার চেয়ে একটু বেশি হলে কিংবা তার সাথে যদি অন্য কোনো কোমরবিডিটি বা ওই ধরনের বার্নগুলো থাকে বা ইনহেলেশনাল বার্ন হয় এগুলোর ক্ষেত্রে, এবং যদি অনেক ডিপ বার্ন হয়ে যায় তখন প্রথমে হয়তো বোঝা যায় না, পরবর্তী ক্ষেত্রে ইনফেকশন বা সেপ্টিসিমিয়া ডেভেলপ করার সুযোগ মানে সম্ভাবনা থাকে, এগুলো অনেক সময় রেসপিরেটরি প্রবলেম এবং এই ধরনের জিনিসগুলো থাকে। পুড়ে যাওয়া রোগীদের বেলায় যাদের আপনি বলছিলেন খুব কম 10% বা তার নিচে হয় তারা সহজেই ভালো হচ্ছে, যারা 30-40% বা এরকম বার্ন হয় এর মধ্যেটা সহজে সমাধান করতে পারছেন চিকিৎসা দিয়ে, আর বেশি পুড়ে গেলে শ্বাসতন্ত্র পুড়ে গেলে তাদেরকে বাঁচিয়ে রাখাই কঠিন হয়, কিন্তু যারা বেঁচে যান তাদের বেলায় একটা দুশ্চিন্তা কাজ করে যে আমি তো এই পুড়ে যাওয়া থেকে বেঁচে গেলাম কিন্তু আমার চোখ মুখ শরীর তো বিকৃত হয়ে গেল, সেইখানে আপনাদের করণীয় কী আছে? হ্যাঁ, রিহ্যাবিলিটেশন মানে ওকে ওর কাজে ফিরিয়ে দেওয়া এবং সোশ্যালি অ্যাকসেপ্টেন্স রাখা, এটা একটা জরুরি বিষয় আমাদের জন্য। সেক্ষেত্রে অনেক সময় আমরা যেটা সাজেস্ট করি, প্রথমে সাজেস্ট করি যে আপনাদের বার্ন যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রাথমিক আশপাশের যারা আছেন তাদের কাছে যাবেন বা উপজেলা লেভেলে হলে সেটা, এবং তারপরে একজন বার্ন বিশেষজ্ঞ বা যারা অল ট্রেন্ড ইন দিস, তা সেক্ষেত্রে দেখা যায় কমপ্লিকেশনগুলো সহজে কমে আসে। এবং যদি কোনো ডিফর্মেটি বা কন্ট্রাকচার মানে জোড়া লেগে গেল হাত কিংবা মুখে ডিফর্মড হয়ে গেল সেক্ষেত্রে আমরা, এবং যদি ডিপ বার্ন হয় হয়তো শুকাচ্ছে না সেক্ষেত্রে আমরা স্কিন গ্রাফটিং করি। কোনো কোনো ক্ষেত্রে স্কিন গ্রাফটিংয়ে যেখানে সম্ভব না ওটা আরও ডিপ, যেখানে হাড় কিংবা অন্যান্য পুড়ে গেছে এবং ওগুলো দেখা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো গ্রাফট দিয়েও সম্ভব না, সেখানে আমরা ফ্ল্যাপ মানে রক্ত সাপ্লাই আছে এরকম টিস্যু দিয়ে আমরা সেটাকে এখানে এনে জোড়া লাগাচ্ছি মানে শরীরের অন্য অংশ থেকে স্কিন মাসল যেটা দরকার ওইখানকার রক্তনালী সহ তুলে এনে এইখানে রক্তনালী যেখানে প্রয়োজন ওইখানে রক্তনালী জোড়া দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ওটা হচ্ছে মাইক্রো, এটা তো হচ্ছে, তাছাড়াও আমরা পাশাপাশি ভালো টিস্যু যেটা আছে সেটা এনে সেখানে দিচ্ছি, সেটা ফ্ল্যাপ বলি আমরা, সেটা করা হচ্ছে। তাছাড়া পরবর্তী সময়ে যদি তাদের কন্ট্রাকচার ডেভেলপ করে, দেখা যায় যে হাতে জোড়া লেগে গেল, নখগুলো এরকম হয়ে গেল বা এরকম, এগুলোর ক্ষেত্রেও আমরা সার্জারি করে এগুলাকে যতটুকু সম্ভব, কিন্তু অনেকে দেখা যায় আমি দেখেছি যে আমাদের কাছে প্রায় আসে যারা আগে হয়তো পুড়েছে কিন্তু সেই সময় ঠিক মতো চিকিৎসা নেয়নি, তারা এখন কন্ট্রাকচার নিয়ে যে বয়সে এসছে দেখা গেল যে তারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিংবা তরুণ অবস্থায় যখন নিজে বুঝতে শিখেছে তখন এসছে, তখন অনেক সময় আমাদের জন্য এটা ট্রাভেলসাম হয়ে যায়, আমরা অতটা মানে তাদেরকে সেই আশানুরূপ ইয়েটা দিতে পারি, জয়েন্টটা আর আগের মতো মুভেবল পজিশনে আনার ডিফিকাল্ট হয়। হ্যাঁ, তখন তো গ্রোয়িং এজে এক ধরনের হাড় এবং ইয়ার যে গ্রোথ হয় সেটা ব্যাহত হয়, যার জন্য জিনিসটা অতটা হয়তো দিতে পারি না। সেক্ষেত্রে সবাইকেই আমি বলবো সময় মতো যাতে আসে, যত তাড়াতাড়ি আসবে তত ভালো রেজাল্ট আসবে। আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি আপনার এই পরামর্শ মেনে এই দুর্ঘটনায় যারা পতিত হন তারা যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে আসবেন। আপনাকেও ধন্যবাদ আজকে আমাকে এখানে ডাকবার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো সেটাকে আমরা ফোকাস করবো হচ্ছে পেট্রোল মাসলে, এটাকে আমরা বলবো হচ্ছে ডাম্বল বাটারফ্লাই।
অনেক 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 সময় দেখা যায় যে অনেক সময় মানে জিমে বাটারফ্লাই মেশিনটা ই করছে না, কাজ করছে না, অথবা অনেক অনেক জিমে বাটারফ্লাই মেশিনটা পারফেক্ট মেশিনটা মিটা থাকে, মেশিনটা থাকে না, যার কারণে যে যেভাবে লাগা উচিত পেট্রোল মাসালে সেভাবে লাগছে না। যখন বাটারফ্লাই মেশিনটা যখন আসেনি তখন দেখা যায় যে আমরা এই যে যে এক্সারসাইজটা করতাম আমরা ডাম্বেলে ইয়েতে করতাম এক্সারসাইজ করতাম, এখন আবার দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যদিও তারা মেশিনে করছে কিন্তু এরপরে দেখা যায় এক্সারসাইজটা আবার পিক আপ করছে। রিজন হচ্ছে একটা মেশিনে যতগুলো মাসালে মানে হিট করার কথা ওইভাবে আসলে হয় না, কিন্তু যদি আমরা ডাম্বেল দিয়ে যদি করি তাহলে হয় কি যে স্ট্যাবিলাইজার সহ যে সমস্ত ফ্রি মাসালগুলো থাকে প্রত্যেকটা মাসালে কিন্তু ফ্রি মানে ই হয়ে যায় বা হিট হয়ে যায়। এতে হয় কি মানে যেটা পাই মানে সুবিধাটা পাই যে শিপিংয়ের সাথে সাথে কিছুটা ম্যাসিভনেসটাও চলে আসে। আর এক্সারসাইজটা মানে সুবিধা হচ্ছে এই আপনি বাসাতে বসেও মানে খুব লো ওয়েটের মাধ্যমে যদি এক্সারসাইজটা করেন তাহলে বাটারফ্লাই যে এইটা বেনিফিটটা সেই জিনিসটা আপনি খুব সহজে পাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা বাটারফ্লাইটা মারছি কেন, বাটারফ্লাইটা মারা রিজেন্টলি হচ্ছে কিন্তু পেট্রোল মাসালটাকে শেপ করার জন্য, এটা কিন্তু ম্যাস বিল্ডিং না। এই জন্য খেয়াল করবেন যদি চেস্টের শেপ চান আপনার ভালো, বিশেষ করে আপার পেক্স যদি আপনারা ই চান মানে শেপ চান তাহলে এই এক্সারসাইজটা অবশ্যই আপনারা চেস্টের যে প্রোগ্রামে লাস্টের দিকে যদি করেন তাহলে চেস্টের শেপিংটা খুব ভালোভাবে আসবে। এখন দেখুন আমরা কীভাবে ইটা করছি মুভমেন্টটা করছি। ওকে রেডি আপ। ওকে এটা খেয়াল রাখবেন যে আপনার হাতটা মাটির থেকে 90 ডিগ্রি থাকবে, এখন স্ট্রেট লাইনে থাকবে, স্ট্রেট লাইন। ওকে এই জিনিসটাকে আপনি স্টেবল করে রাখবেন, স্টেবল করে রাখার জন্য কিন্তু অলরেডি শোল্ডার বেলসে সব জায়গায় কিন্তু এটা কিন্তু পড়ছে, প্রেশারটা কিন্তু পড়ছে। ওকে নাও গো মুভমেন্ট। ইয়াস আমরা যেভাবে মেশিনে যেভাবে আমরা ফ্লাই মারি সেম মোশনটাকে আমরা সিমুলেট করছি, কিন্তু এটা এখানে আমরা এটা পাচ্ছি এই ওয়েটটাকে কিন্তু আমার কন্ট্রোল করতে হচ্ছে, তার মানে কি কন্টিনিউয়াস কিন্তু এখানে একটা টেনশন কিন্তু ডেলস এবং শোল্ডারে এবং ট্র্যাপসে কিন্তু পড়ছে, তার মানে কি হচ্ছে আমরা তিনটা মাসেলকে একসাথে কিন্তু আমরা হিট করছি এবং তার সাথে যে জিনিসটা পাচ্ছি আমরা একদম ফার্স্ট যে প্রাইমারি যে বেনিফিটটা আপার পেক্সটা কিন্তু ডেভেলপ হচ্ছে। ইয়াস আপনারা দেখতে পাচ্ছেন যে আপার পেক্সটা কিন্তু পুরো ফোকাসটা কিন্তু পড়ছে আপার পেক্সে। ওকে আর আপার পেক্সের যে ডেফিনেশনটা এটা যদি আপনার ট্র্যাপস এবং শোল্ডার এবং ডেলস যদি ডেভেলপ না করে কিন্তু তাহলে আপার পেক্সের ডেফিনেশনটা কিন্তু খুব একটা আসে না। এই জন্য যে জিনিসটা হয় যে এক্সারসাইজের মাধ্যমে আপার পেক্সটা ডেভেলপ হচ্ছেই এবং ওগুলো যদি সেকেন্ডারিভাবে ই হচ্ছে মানে ইটা হয়ে যায় বা ডেভেলপটা যে জিনিসটা হয়ে যায় এই কারণে ডেফিনেশনটা অথবা অ্যাসথেটিক লুকসটা খুব ভালোভাবে চলে আসে। প্রিয় দর্শক, আমরা জানি বৃদ্ধ বয়সে আমাদের খাদ্য তালিকা একটু আলাদা হওয়া দরকার, শরীরের পুষ্টি মান বজায় রাখার জন্য বৃদ্ধ বয়সে কী খাবেন কেন খাবেন চলুন সে বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নেগলেক্টিং একটা বয়স হচ্ছে বয়স্করা। সাধারণত 60 বছরের উপরে চলে গেলেই আমরা মনে করি এটা কর্মঠনা, এবং আস্তে আস্তে যত বয়স বাড়তে থাকে ফ্যামিলি মেম্বাররাও তাদের থেকে দূরে সরে যায় এবং ওনারা নিজেরা মনে করেন যে তাদের চাহিদা অনুযায়ী কোনো কিছুই আমরা সন্তানরা পূরণ করতে পাচ্ছি না। এই বয়সে আর একটা বড় জিনিস হচ্ছে একটা মানুষের শরীরের যে চাহিদা, খাবারের যে চাহিদা এবং খাবার খাওয়ার পরে হজমের যে ধারাবাহিকতা এটাই কিছুটা ঘাটতি থাকে। অর্থাৎ যে মানুষটা অ্যাডাল্ট অবস্থায় সব ধরনের খাবার খেতে পারত, সাধারণত বয়স্ক হয়ে গেলে সে আর সব ধরনের খাবার নিতে পারে না। সাধারণত এই বয়সে দেখা যায় প্রচুর পরিমাণে অনেক ধরনের রোগ অবস্থা হতে পারে, কারো ডায়াবেটিস হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, প্রেশার হতে পারে, স্টোমাকের কিছু সমস্যা হতে পারে, খাবার খেলে বমি হয়, খাবার খেলে অরুচি হয়, খাবারটা নিতে পারে না, অরুচি থাকে, IBS অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, কিছু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল প্রবলেম থাকে। এই বিষয়গুলোর দিকে কনসিডার করেই বয়স্কদের অর্থাৎ জেরিয়েটিক ডায়েটটা খুব ইম্পর্ট্যান্ট। এমনভাবে করতে হবে যে খাবার ওনার সারাদিনের যে ক্যালোরি সেই চাহিদা পূরণ করতে হবে এবং খাবারটা হতে হবে যতটা সম্ভব অল্পতেই ওনার শরীর গ্রহণ করতে পারে, ডাইজেস্ট করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, অর্থাৎ সহজ পাচ্য, তার মানে কম মশলার, কম গুরুপাক, স্বাভাবিক খাবার, কিন্তু ওনার পছন্দ অনুযায়ী খাবারটা হতে হবে। তবে হ্যাঁ, তার রোগ অনুযায়ী, তার রিপোর্টস অনুযায়ী যে খাবার তাকে নিষেধ করে, ধরেন একজনের ডায়াবেটিস আছে, তিনি মিষ্টি খেতে পারবেন না, তো তাকে মিষ্টিটা বাদ দিয়ে তার পছন্দ মতো অন্য যে কোনো খাবার দিতে হবে। তবে এই বয়সে শরীরে ফ্যাট ডিপোজিশনের রেটটা খুব বেশি থাকে, যার কারণে স্যাচুরেটেড ফ্যাট যেমন খাসি গরুর মাংস, ঘি, বাটার, মায়োনিজ, মার্জারিন, প্রেশার যদি বেশি থাকে চিজ, পনির, সল্ট জাতীয় খাবারগুলো একদম বাদ দেওয়া উচিত।
সাধারণ ক্ষেত্রে অল্প অল্প করে তাদের ক্ষেত্রে পার্সন অনুযায়ী 2 থেকে আড়াই ঘন্টা পরপর অল্প অল্প করে দিনে যদি 7 থেকে 8 বার খেতে দেওয়া যায় তাহলে তাদের স্টোমাকটাও সেফ থাকে, খুব ধারাবাহিকভাবে যে খাবারটা সে নিচ্ছে সেই খাবারটা হজম হয়ে আসতে পারে। এবং এভাবে যদি আমরা পরিবারের অন্যান্যরা বাবা মা বা এই বয়স্কদের প্রতি একটু খেয়াল নেই তাহলে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে, ওনারা কর্মঠ থাকবে, এবং সবচেয়ে ভালো আপনি যদি প্রতিদিনের চাহিদা পূরণ করতে পারেন, তার রোগ এবং রিপোর্ট ঠিক রাখতে পারেন, তাহলে খুব সহজে একটা বয়স্ক মানুষ বিছানায় পড়ে যায় না। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। বয়স বাড়ার সাথে সাথে রোগের প্রকোপও বেড়ে যায়, তাই বয়স 30 বছর পার হওয়ার পর থেকে সম্ভব হলে মাঝে মাঝে চেক আপ করিয়ে নেওয়া ভালো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন আগামী পর্বে যা দিয়ে সাজানো হয়েছে, স্টমাক এবং ডিউডেনাম দুটো অংশ আছে, জিআই ট্র্যাক্টের এবং ইসোফেগাস, এই তিনটার যে কোনো জায়গায় যদি অ্যাসিডের কারণে, স্টমাকে যে অ্যাসিড আছে সেটার কারণে যদি কোনো ক্ষত হয়ে যায় এটাকে বলে পেপটিক আলসার ডিজিজ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়।